আমি খুব খুশি হব, আমি খুব খুশি হব যদি উনি অনুমতি নিয়ে বেগম জিয়া বিদেশে যেতে পারে। আমি আমি পার্সোনালি আপনাকে বললাম আজকের এই অনুষ্ঠান, আমি খুব খুশি হব, খুব খুশি হব। কারণ আমি চাই না এই যে এরকম একজন মানে এত বয়সের একটা কি ননসেন্সের মতো কথা তারা বলতে পারে এবং কতটুকু আহাম্ম খুলে আসলে এই ধরনের কথাবার্তা বলতে পারে, কারণ একটা মানুষ। আসসালামু আলাইকুম দর্শক, তো অবশেষে খালেদা জিয়ার পাশে দাঁড়ালেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। দর্শক, তিনি এবার খালেদা জিয়ার পক্ষে কথা বললেন এবং কি তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তিনি কথা বললেন। দর্শক, তার সেই ভিডিওটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এবং এই দিকে এবার মুখ খুলেন বিপি নুরুল হক নূর। দর্শক, তিনি গোমর ফাঁস করলেন এবং তিনি কিছু অজানা তথ্য দিলেন যেটা আপনারা শুনলে সবাই অবাক হয়ে যাবেন। দর্শক, সেই ভিডিওটিও আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। দর্শক, আমরা দেখবো যে বিপি নুরুল হক নূর তিনি গোমর ফাঁস করে দিলেন এবং তিনি যে অজানা কিছু তথ্য দিয়েছেন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখবো। সেটা দেখার আগে দেখে আসবো যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান তিনি যে খালেদা জিয়ার পক্ষে কথা বললেন এবং খালেদা জিয়াকে নিয়ে তিনি কি বলেছেন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখবো। দর্শক, আমরা চলুন সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। খালেদা জিয়ার মুক্তি কিংবা উন্নত চিকিৎসা আসলে কোন পথে? আসলে না, আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না, কারণ পাপি আবা যেভাবে রিয়াক্ট করতেছিল আমি ভয় পেয়ে যাচ্ছিলাম, কারণ উনি আমাদের সিনিয়র। আমি 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 একদিনের যে বড় তাকেও শ্রদ্ধা করতে চাই। একদিনের বড় সে কি গরিব কি ধনী কি, সে কোন চাকরি করে, ব্যবসা করে, রাজনীতি করে না কি করে, ডাক্তার না ইঞ্জিনিয়ার, এটা আমার মাথা ব্যথা। আমি শ্রদ্ধা হারিয়ে ফেলতে চাই না। আমি রাজনৈতিক কর্মী হয়েছি, আমি ডাক্তার হয়েও রাজনীতি, আমার মা চায় নাই কিন্তু আমি রাজনীতি করি। ইভেন আমার বাবা এত বড় রাজনীতিবিদ পাপি আব্বা চেনে, অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার, তার নাম জানে না এমন কেউ নাই। ওই একসময় আমাদের ব্যারিস্টার সালাম তালুকদার সাহেব, শ্রদ্ধার সাথেই বলছি, তাদের নাম জানে না বাংলাদেশে এরকম কেউ নাই। তো ওনারাও তো রাজনীতি করে গেছে। তো আমরা যদি একটু সুস্থ মাথায় রাজনীতিটা না করি, আমরা যদি একেবারে মানে সাংঘর্ষিক মানে প্রতিপক্ষকে দেখলে যদি মনে হয় এটা আমার জাত শত্রু, তাহলে তো মুশকিল। আমরা তো এদেশেরই মানুষ। বিএনপি কি অসুস্থ মাথায় রাজনীতি করছে? জি, বিএনপি কি অসুস্থ মাথায় রাজনীতি করছে? আমি সেটা বলি নাই, আমি বলেছি যে বেগম জিয়া উনি একজন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, উনি তো অসুস্থ, তা আসলেই তো অসুস্থ, কিছু নাই। আমরা তো চাই যে তার উন্নত চিকিৎসা সেবা সে পাক। এখানে সরকারের কোন রকম এই ব্যাপারে কোনো মানে কার্পণ্য বোধ নাই, আমি শিওর এই ব্যাপারে। বিং এ ডক্টর, বিং এমপি, বিং এ স্টেট মিনিস্টার, আপনি যেভাবেই আমাকে প্রশ্ন করেন না কেন, এখন ওনারা যে আসলে কিভাবে ওনারা বিদেশে যেতে যাচ্ছে, তো এটা তো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আমি তো সেটাই বলেছি, আমি তো এটা বাধা দেওয়ার মানসিকতা পোষণ করি না। আমি খুব খুশি হব, আমি খুব খুশি হব যদি উনি অনুমতি নিয়ে বেগম জিয়া বিদেশে যেতে পারে। আমি আমি পার্সোনালি আপনাকে বললাম আজকের এই অনুষ্ঠান, আমি খুব খুশি হব, খুব খুশি হব। কারণ আমি চাই না এই যে এরকম একজন মানে এত বয়সের একটা ডাক্তার, একটা রোগী, সন্তান আছে, ধাক্কা দিয়ে চেষ্টা করে যদি কিছু থেকে থাকে কোথাও, তো সর্বোচ্চ চেষ্টা ডাক্তার করে, সেই ডাক্তার আমার ছোট ভাই মুরাদ। আমরা চাই বেগম জিয়া আল্লাহ তাআলা তাকে সুস্থ করুন, আমিন আমরা চাই। এবং উনি বিদেশে যে যদি আইনি প্রক্রিয়ায় উনি অনুমতি নিয়ে যেতে পারে, আমি মুরাদ আপনার চেয়ে বেশি খুশি হব। সেটাই, এটা উচিত হওয়া। আমাকে অনুষ্ঠান শেষ, আচ্ছা আমাকে কিন্তু অনুষ্ঠান শেষ করতে হবে। দায়ের হাত থেকে বাঁচা মানবিক, রাজনীতি শুধু উত্তপ্ত বাক্য বিনিময় না, দিন শেষে কিন্তু রাজনীতিবিদরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে তারা তাদের রাজনীতি করে যান এবং রাজনীতির এটাই কিন্তু ধর্ম এবং চরিত্র, জনগণের সাথে থাকা, এবং দিন শেষে তারা কিন্তু রাজনীতিবিদদের কাছেই জনগণ যায়। সুতরাং রাজনীতি মানেই যে এই যে কথার যুদ্ধ কিংবা শব্দবোমা সেটি কিন্তু না, সেটা হয়তো রাজনীতির কাউন্টার এপাট ওপাটে থাকতে পারে, কিন্তু সব পাট মিলিয়ে কিন্তু দিন শেষে রাজনীতি মানুষের জন্য এবং রাজনীতিবিদরা অবশ্যই মানুষের জন্য। তবে খালেদা জিয়ার মুক্তি কোন পথে সেটা আমরা অবশ্যই এখানে কেউ সিদ্ধান্ত নিতে পারবো না, অপেক্ষা করতে হবে রাজপথে, আইনি পথে নাকি কোন পথে আছে সেটা পরেই নিয়ে।
দর্শক শ্রোতা আপনারা শুনলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান সাহেবের বক্তব্য। দর্শক তার এই বক্তব্য নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন। তো দর্শক ভিডিওটি আপনারা দেখলেন, এখন আমরা দেখে আসবো যে বিপি নুরুল হক নূর তিনি গোমর ফাঁস করলেন এবং তিনি কি বলেন, আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। একজন নাগরিক হিসেবে তো সুচিকিৎসা পাওয়ার অধিকার খালেদা জিয়া রাখে এবং একজন অপরাধীদের তো অপরাধীর আইনের কাছে প্রতিকার পাওয়ার বিষয়টি আছে। যদিও এখন দেশে আইনের শাসন কতটুকু আছে সেটি আপনারা আমরা সবাই জানি, তো সেক্ষেত্রে একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে যেভাবে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সরকারের মন্ত্রীরা ইয়ারকি ফাইজলামি মস্করার কথা বলছেন সেটি খুবই দুঃখজনক। আমরা ইতিমধ্যে শুনেছি বিভিন্ন নেতৃবৃন্দের, কেউ কেউ বলছেন খালেদা জিয়াকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে, তাকে কারাগারে যেতে হবে। কি ননসেন্সের মতো কথা তারা বলতে পারে এবং কতটুকু আহাম্য খুলে আসলে এই ধরনের কথাবার্তা বলতে পারে। কারণ একটা মানুষ গুরুতর অসুস্থ, যেখানে আজকেও তার ডাক্তাররা আপনার সংবাদ সম্মেলন করে বলেছে যে তার অবস্থা খুবই একটা বিপর্যয়ের মধ্যে, বলছে গত 24 ঘন্টায় তার ব্লিডিং হয়নি, কিন্তু যে সময় ব্লিডিং হয় সেটাকে মানে বন্ধ করার জন্য বা প্রতিকার করার জন্য ডাক্তাররা একটা বলা চলে আশঙ্কার মধ্যে থাকেন এবং তারা বলছেন যে তার যে পোস্ট কোভিড জটিলতা, বিশেষ করে কারাগারে থাকা অবস্থায় মানে খালেদা জিয়ার আপনার যারা চিকিৎসক রয়েছেন তাদের অনেকেরই আপনার একটা অবজারভেশন বা অনেকেরই আমরা যখন ডাক্তারদের সাথে কথা বলেছি পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছি তখন আমরা শুনেছি যে তাকে কারাগারেই হচ্ছে নিয়মিত ভালোভাবে চিকিৎসা করানো হয়নি, কারাগারে চিকিৎসা করানো হয়নি, যে কারণে তার যে আগের যে অসুস্থতা ছিল সেটি আরও জটিল আকার ধারণ করেছে। স্বাভাবিকভাবে বাইরে থাকা একটা মানুষ বা একটা পরিবেশে বাস করা মানুষ হঠাৎ করে এই ধরনের একটা মানে পরিবেশে গেলে তার তো মানসিকভাবেও তার সমস্যা হয়, নানা ধরনের জটিলতা তৈরি হয়। সেক্ষেত্রে খালেদা জিয়ার ডাক্তারদের সেই মানে বিশেষ করে অনেকের অভিযোগটা ছিল বা অনেকের আপনার যে বিষয়টি তারা বলেছে যে কারাগারে তিনি ঠিকঠাক মতো চিকিৎসা পাননি, মেডিকেল ফলো আপ পাননি, যে কারণে তার আগের যে নানা ধরনের জটিলতা ছিল সেটি আরও জটিল হয়েছে। তারপরে তিনি করোনা আক্রান্ত হয়েছেন, করোনা আক্রান্ত হলে তো মানুষের আরও অবস্থা খারাপ, করোনায় আক্রান্ত হওয়ার পরে আবার তিনি নানাবিধ জটিল অসুখে আক্রান্ত হয়েছেন। তো সেই ক্ষেত্রে তারা বলছেন তার লিভার সিরোসিসের কথা বলছেন, তার আপনার মুখ দিয়ে পায়খানার রাস্তা দিয়ে মানে রক্তে যাওয়ার কথা বলছেন। তো এই ক্ষেত্রে আমরা খালেদা জিয়ার একজন ঘনিষ্ঠ ডাক্তারের সাথে আমরা যেদিন ইউনাইটেড হসপিটালে যাই কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে প্রথমত যে আসলে বেগম খালেদা জিয়া উনি ওনার পার্সোনাল বিষয় সম্পর্কে মানে সবার কাছে শেয়ার করতে সব বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, যে কারণে তার ডাক্তারদেরকে এক প্রকারের তিনি নিষেধ করেছিলেন যে এই পরিস্থিতি সম্পর্কে পাবলিকলি না বলার জন্য। কিন্তু যখন তার পরিস্থিতি খুবই অবনতির দিকে হচ্ছে এবং আজকে ডাক্তাররা বলেছে যে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা আছে সেই চিকিৎসা দিয়ে খালেদা জিয়ার বর্তমান সিচুয়েশনের চিকিৎসা করানো সম্ভব না, এবং তারা বলেছে যে তার নেক্সট উইকে তার 50% আরও ড্যামেজ হতে পারে এবং নেক্সট 6 উইকে না জানো কত উইকের কথা বললো, যে সেটাও যদি এই অবস্থা থাকে তাহলে তার অবস্থা কি হবে সেটা তারা ডাক্তার হিসেবে গেস করতে পারছেন না। তার মানে আপনারা আপনারা বুঝতেই পারে যে তিনি কি ইঙ্গিত দিয়েছেন। তো এই অবস্থায়ও একটা মানুষকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র রাজনৈতিক কারণে, মানে কতটুকু প্রতিহিংসা থাকলে সরকার এবং সরকারি দল এই ধরনের জঘন্য আচরণ একজন সিনিয়র নাগরিক মুক্তিযুদ্ধের সংগঠকের স্ত্রী নিজেও সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে এই আচরণটা করতে পারে, এটা খুবই দুঃখজনক। আমরা দেখেছি বা আমরা জানি এদেশের মানুষ খুবই যেটা বলে যে নরম মানসিকতার, সহানুভূতিশীল, যেই সহানুভূতি তারা 81 সালে দেখিয়েছিল আপনার শেখ হাসিনা যখন 81 সালে দেশে আসে 75-এ 15ই আগস্ট নির্মম হত্যাকাণ্ডের পরে শেখ হাসিনা যখন বঙ্গবন্ধুর অসমাপ্ত রাজনৈতিক সংগ্রামকে এগিয়ে নিতে দেশে এসেছিলেন 81 সালের 17ই মে, সেদিন কিন্তু দল মত নির্বিশেষে বঙ্গবন্ধু কন্যা হিসেবে এদেশের মানুষের কাছে একটা সহানুভূতি শেখ হাসিনা পেয়েছিলেন। ঠিক একইভাবে আজকে কিন্তু বেগম খালেদা জিয়াও হাসপাতালের বেডে বসে আমি মনে করি 81 সালের চেয়েও
অনেক বেশি সহানুভূতি সমর্থন মানুষের পাচ্ছেন, কারণ একটা মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। কিন্তু এরকম একটা জায়গায় থাকার পরেও আমি সেই মানে আমি বলবো যে দর্শক আপনারা দেখলেন যে বিপি নুরুল হক নূর তিনি কি বলেন। দর্শক বিপি নুরুল হক নূরের বক্তব্য নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন। তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওটি এখনই শেষ করে দিবার। ভিডিওটি শেষ করার আগে আমি আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।